আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলমান ভাইদের প্রতি ভালোবাসা। আজকে আপনাদের কাছে একটা মাসলা সম্পর্কে কিছু আলোচনা। পৃথিবী ব্যাপী বা তাম পৃথিবীতে একটা চক্রান্ত চলছে যে তাকবীরে তাহারিমা বাঁধার পর এই বাঁধাটা নাভির নিচে হবে, না নাভির উপরে, না বুকের উপরে। একদিকে আহলে হাদিস লামাজাবি, অপরদিকে হানাফি কোরআন হাদিসের সূক্ষ্ম মাসলা অনুযায়ী সঠিক কোনটা। যেমন তামাম পৃথিবীতে সবাই বুখারী শরীফ, বুখারী শরীফ বলে চিল্লা চিল্লি করে। আবু বুখারী শরীফের কথাও লেখা নেই যে বুকের উপরে হাত বাঁধতে হবে। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওস্তাদ আল্লামা আবু বকর ইবনি আবি সাইবা, তিনি মুসান্নাফ ইবনি আবি সাইবা একটা গ্রন্থের হাদিস শরীফ লিখেছেন, কিতাব, খুব যোগ্যপূর্ণ কিতাব। সেই কিতাবে তিনি লিখেছেন, হাদাসানা ওয়াকি আল মুসা বিন উমাইর আল কামবিউল ওয়াইল বিল হুজুর আন আবিহি ক্বাল ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহাতা সররা। এই হাদিস থেকে প্রমাণ করেছেন হযরত ওয়াইল বিল হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে তিনি নিয়ত বেঁধে নামাজ পড়তেন, তাহারিমা বাঁধতেন যাকে বলা হয়। কিন্তু আদৌ কোথাও লেখা নেই যে বুখারী শরীফের কোথাও লেখা নেই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে। কোথায় আছে? 3959 নম্বর পৃষ্ঠার ঠিক তৃতীয় খণ্ড 320 পৃষ্ঠার 322 পৃষ্ঠার পর পাওয়া যাবে। আর একটা কথা বলি, চারটি ইমাম ছিল, চারটি ইমাম হানাফি শাফিঈ মালিকি হাম্বালি রহমতুল্লাহ আলাইহি, এরা কেউ বুকের উপরে হাত বাঁধে নাই, যেহেতু কোথাও হাদিস পাকে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাওয়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত বেঁধে নাভির নিচে তিনি বাঁধতেন, এটাই হলো রাসূল পাকের সুন্নাত। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 777 নম্বর, 757 নম্বর হাদিস নাম্বার। সুনানে আহমদ এক খণ্ড 110 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পাওয়া যাবে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি নাভির নিচে হাত বাঁধতেন ওই হাদিস অনুপাতে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বুকের উপরে হাত বাঁধতেন না, নাভির উপরে হাত বাঁধতেন না, কোন জায়গায় হাত বাঁধতেন না, হাত ছেড়েই দিতেন। এমনকি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি কখনো নাভির উপরে হাত বাঁধতেন, কখনো নাভির নিচে হাত বাঁধতেন। তবে নাভির উপরে হচ্ছে পেট, এই পেটের উপরে বুক, কিন্তু নাভির উপরে বলতে অ্যাকচুয়ালি বুক বোঝায় না, সেটা হয় পেট। তারপরে ইমাম হাম্বালি রহমাতুল্লাহ আলাইহি কেউ কেউ বলেছে উপরে নিচে উনি কখনো বাঁধতেন কখনো বাঁধতেন না। তাহলে এই চারটি ইমাম কেউ করেছেন নাভির নিচে, কেউ করেছেন নাভির উপরে, কিন্তু বুকে বাঁধে নাই, এক নাম্বার। আর একটা ইমাম ইনি হাত ছেড়ে দিতেন, দুটো গেল। তৃতীয় নম্বর যিনি ইমাম ছিল উনি অ্যাকচুয়ালি নাভির উপরই হাত বাঁধতেন, তবে বুকে নয়। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি নাভির নিচে হাত বাঁধতেন। মক্কা শরীফে, মদিনা শরীফে যত ইমাম আছে, শায়খ আছে, কেউ একজনকে আপনি দেখাতে পারবেন না যে তারা বুকের উপরে ঠিক এইরকম ভাবে হাত বাঁধে। এগুলো দাহ, মিথ্যা হাদিস, জাল হাদিস, বিভ্রান্ত চলছে। সবই নাভির নিচে বাঁধে, অথবা নাভির উপরে, কিন্তু নাভির উপরে মানে বুক নয়, বুকটা হলো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তবে একটা তারা হাদিস বলে, শুধু বাইহাকি শরীফের একটা হাদিস আছে বুকের উপরে হাত বাঁধা, ওটা আমাদের সহি দলিল নয়। আমাদের সহি স্পষ্ট দলিল হলো বুখারী শরীফে, বুখারী শরীফের কোথাও লেখা নেই যে নাভির উপরে অথবা বুকের উপরে হাত বাঁধতে হবে, সহি হাদিসে কোথাও লেখা নেই। তবে সুপ্রিয় সকল মুসলমান ভাইদের প্রতি আহলে সুন্নাত আল জামাত সিলসিলা ফুরফুরা শরীফ থেকে আপনাদের মতাদর্শের উপরে দাঁড়িয়ে হানাফি মাজহাবের মাসলাকের উপরে সঠিক তথ্য দিলাম। পৃথিবীর কোন যোগ্য মুফতি দেখাতে পারবে না
বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধা দলিল আছে, মিথ্যা কথা মিথ্যা। চারটি ইমাম দেখাতে পারবে না, তারা বুকের উপরে হাত বেঁধেছে, মিথ্যা কথা। তৃতীয় নম্বর, মক্কা মদিনা শরীফে আপনি দেখাতে পারবেন না যে কোন শায়েখ ইমাম বুকের উপরে হাত বেঁধেছে, হয় নাভির নিচে বেঁধেছেন নাই নাভির উপরে, তবে নাভির উপরে মানে বুক না, সেটা পেট আছে, নাভির উপরে বাঁধলো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সম্পর্কে মতামতের আপনারা কমেন্ট বক্সে এবং লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর মতামত আপনাদের জানান আপনাদের সাহায্যের সম্পর্কে, আর আমাদের মশলা সঠিক তথ্য অনুপাতে এটা সঠিক না ভুল। ফের বলছি, হাদাসানা ওয়াকি আল মুসা বিন উমাইর আল কামবিউল ওয়াইল বিন হুজুর আন আবিহি কল কল রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহাতা সাররা। রসুল পাকের সাহাবা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুল পাককে দেখেছি ডান হাত বাম হাতের উপরে বেঁধে তিনি নাভির নিচে নিয়ত করেছেন, নাভির নিচে তাহারিমা বেঁধেছিলেন, সেটা চারটি ইমাম পালন করেছেন। মক্কা মদিনা শরীফে ইমাম গুলো পালন করছে, কেউ বুকে বাঁধে নয়, যারা বুকে বাঁধছে এরা পৃথিবীর কোন হাদিসটাই মানে না, নিজের মন গড়া কথা বলছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।